নমস্কার বন্ধুরা, আজকে রবিবার স্পেশাল ইলিশের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, ইলিশ মাছের পাতলা ঝোল খেতে অনেকেই ভালোবাসো, কিন্তু সেই ঝোলটা কিভাবে হয় সেটা জানা নেই, তাই দেখে নাও। চলো প্রথমে শুরু করি। ইলিশ মাছগুলোকে আগে বের করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। আর এই ঝোলটা খেতে এত সুন্দর হয়, তোমরা অনেকেই হয়তো ছোটোবেলায় খেয়েছো মার হাতে, কিন্তু জানা নেই কীভাবে বানাতে হবে। তাই মাকে সারপ্রাইজ দিতে নিজেরাই একদিন বানিয়ে ফেলো মাদের জন্যে এই ইলিশ মাছের ঝোলটা, অবশ্য রবিবারে, সেদিনকে তো ছুটি থাকে। এই দেখো, লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে কি কি লাগবে সবই আস্তে আস্তে বলছি, দেখতে থাকো। আর এখানে লাগবে বেগুন, একটা বেগুন নিয়ে নেবে। বেগুনটাকে কেটে সরু সরু টুকরো করে নেবে, বেশি বড় বড় টুকরো হবে না, আর একেবারে আবার সরু সরু ঝিরি ঝিরি সেই রকমও নয়, একটু মাঝারি টাইপের। দেখে নাও কীভাবে কাটছি, খুব সিম্পল রেসিপি, একদম সোজা সাপটা, মানে খুব মানে হ্যাপ্পা রয়েছে সেই রকম নয়, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। সেই জন্যই বললাম তোমরা যে কেউই, মানে যারা একটু ছোটো রয়েছো বা টিনেজার, তারা কিন্তু অফিসে কাজ করো এই রকম যে কোনো জনই, মানে বাড়িতে কিন্তু এই রবিবারের ছুটির দিনে বানিয়ে ফেলতে পারো, মানে বাড়ির প্রিয় মানুষদের জন্য বা মায়ের জন্য। যে অনেকেই লক্ষ্য করে রেখেছো, হয়তো মা বাবা বা বাড়িতে স্পেশাল কেউ আছে, তারা কিন্তু এরকম ইলিশ মাছের ঝোলটা খেতে ভালোবাসে, কিন্তু তোমার জানা নেই কিভাবে বানাতে হয়। তাই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেগুনগুলো কাটছি, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে লঙ্কাটাকেও আমি রেখে দিয়েছি, লঙ্কাটা জলের মধ্যে রেখে দিয়েছি, লঙ্কাটা একটু বোটা ছাড়িয়ে একটু চিড়ে নেবে, আর কিছুই না। আর বেগুনগুলো অবশ্যই জলের মধ্যে দিয়ে দেবে আর ধুয়ে পরিষ্কার করে নেবে, কারণ পরিষ্কার না করে তো রান্না করা যাবে না, সেই জন্য বেগুনগুলোকে জলে ডুবিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নেবে। তারপরে এখানে মশলাটা তৈরি করে নিচ্ছে, এখানে নিচ্ছে সাদা সর্ষে, মিক্সির মধ্যেই করে নেব, তোমরা শিল নোড়াতে চাইলেও বেটে নিতে পারো। আর এর মধ্যেই একটু লবণ দিয়ে দিচ্ছি, যেন ওই লবণ দিয়ে ওই সর্ষেটা গুঁড়ো করলে কি হয়, তেতো হয়ে যায় না। এই যে আগে একটু গুঁড়ো করে নেবে, যেহেতু অল্প সর্ষে, আগে একটু গুঁড়ো করে নিলে কি হবে, তাহলে মিক্সিতে পিষতে সুবিধা হবে। আর তারপরে জল দিয়ে আর একবার মিক্সিটা চালিয়ে নেবে, একটু বেশি করে জল দেবে, জল দিয়ে চালিয়ে নেবে। তারপরে এখানে গ্যাস জ্বেলে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যেই তেল দিয়ে দেবো। তোমরা সাদা তেলও ইউজ করতে পারো আর সর্ষের তেলও ইউজ করতে পারো, যেটা তোমার পছন্দ সেইটাই করতে পারো। এখানে আমি একটু সাদা তেলই নিয়ে নিচ্ছি, তোমরা বললাম ওই যে সর্ষের তেলও করতে পারো। তেলটা গরম হলে প্রথমে মাছগুলোকে আমরা ভেজে নেব। চলো মাছগুলোকে হালকা করে ভেজে নিই। Thank you.
ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখে দিলাম। আর এখানে প্রথমে আমরা নিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ওই তেলটা গরম রয়েছে তার মধ্যেই দিয়ে দেবো, মাছ ভাজার তেলের মধ্যেই করার চেষ্টা করবে। আর এখানে তোমাদের ঝাল অনুযায়ী এরকম লঙ্কা চিরে, অবশ্যই মানে কাঁচা লঙ্কা, সবুজ লঙ্কা যেটাকে বলে, সেই লঙ্কাই আগে দিয়ে দেবে। তারপরে হালকা একটু গন্ধ বেরালেই অবশ্যই লঙ্কাগুলো কিন্তু চিরে দেবে, আর গন্ধ বেরালে তখনই এই বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনগুলো দিয়ে ভালো করে বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু হালকা করে ভাজা 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 করে নেব, যাতে বেগুনগুলো নরম হয়ে যায়। বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু ওই একটু হালকা ভেজে নিতে হবে। আর যদি মাছ ভাজার তেলটা মনে হয় বেশি রয়েছে তাহলে অবশ্যই তুলে নেবে, কিন্তু ওই বেগুনের তো তেল টেনেই নেয় জানো, কিন্তু বেশি দিও না তা বলে। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে কি হবে বেগুনগুলো আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর তার সাথে সাথে হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে তোমরা যদি আলু প্রেফার করো আলুও দিতে পারো, আলু দিয়েও হয়, মানে আলু বেগুন দিয়ে হয়, আমি আলু ছাড়াই করছি। আর ওই যে মিক্সিতে যে সর্ষেটা বেটেছিলাম সেইটাই ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি জলটা, কারণ ওই সর্ষেতে অনেক সময় গ্যাস হয়ে যায় বা অম্বল হয়ে যায় খেলে, সেই জন্যে ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা দিয়ে দিলাম। ওই পাতলা জলটাই কিন্তু স্বাদ এনে দেবে। আর যেহেতু গরম ছিল দেখতেই পাচ্ছ, বেশি জল তো দেবে না, কারণ বেগুন রয়েছে আর তো কিছু নেই, সেই জন্যে অল্প জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবে। আর দিয়ে একটু হালকা করে চাপা দিয়ে দেবে, চাপা দিয়ে একটু ফোটাবে, তারপরে তোমাদের ঝোল অনুযায়ী তোমরা ঝোলটা নামিয়ে দেবে। অবশ্যই রবিবারে বললাম দুপুরবেলা একদিন ট্রাই করে নেবে, রবিবার দিনকে ট্রাই করে নেবে ইলিশ মাছের ঝোলটা, মনে হয় মানে তোমাদের রেসিপিটা ভালো লাগবে মানে খেয়ে। তাহলে অবশ্যই এতটা দেখলে যখন একটা লাইক দিয়ে যেও, আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, কারণ ইলিশ মাছের আরও রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা সেগুলো দেখতে পারো। ইলিশ ঝাল থেকে শুরু করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, সব রকম রেসিপি রয়েছে, তোমরা একটু চেক করে নিতে পারো। আজকের জন্য টাটা, বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও।